নমস্কার বন্ধুরা কৃষ্ণা হার্ড গার্ডেন এবং কালচার আপনাদের স্বাগত আজকে আমি আবার আমার ফার্মে এসেছি আজকে আমি দেখাবো একটা কিছু প্ল্যান্টেশন আগে আমরা কুকনবার প্ল্যান্টেশন দেখিয়েছিলাম যদিও আমাদের ফার্ম এখনও পর্যন্ত ঠিকভাবে আমরা কিন্তু রানিং করিনি রানিং করা হয়নি জাস্ট আমরা এখন ট্রায়ালের ওপরে কাজগুলো চলছে ফুল ফেজে রান হবে যদু সম্ভব আগস্ট থেকে আগস্ট থেকে আমরা শুরু করব ফুল ফেজে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে বিভিন্ন রকম ট্রায়াল করব তার মধ্যে আমরা কুকুম্বার লাগিয়েছিলাম তারপর এখানে কিন্তু আমরা এখন আদা লাগাবো জিঞ্জার লাগাবো আমরা কিন্তু ছোট ছোটো খাটো যে সিস্টেম সেই সিস্টেমে কিন্তু আমরা আইএিএস সিস্টেমে কিন্তু আমরা লাগিয়েছিলাম যেটা ট্রায়াল করেছি সেটা কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট ছিল আজকে দেখাবো মানে এটা মোটামুটি একটা কমার্শিয়াল হিসাবেই লাগাবো তো কমার্শিয়াল কিছু না সেরকম কমার্শিয়াল নয় একটা বেডেই আমরা দেখবো কতটা কি হয় তো কিভাবে লাগাবো কিভাবে আইএিএস কীভাবে প্ল্যান্টেশন করতে হয় সেটা আপনারা কিন্তু আজকে জানতে পারবেন তো ভিডিওটা পুরো দেখতে থাকুন বিভিন্ন রকম ইনফরমেশান পেয়ে যাবেন তো আমরা কিছু বীজ আদা নিয়েছি আর সেই বীজ আদা থেকে কিভাবে আমরা লাগাবো সেটা আমরা দেখাবো এইখানে দেখুন এটা বীজ আদা এগুলো কিন্তু এই দেখুন এক একটা জায়গা থেকে কিন্তু কল কল বেরোনো শুরু হচ্ছে এইখানে দেখুন এখান থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কল বেরোনো শুরু হচ্ছে তো আমরা এটা লাগাবো এইগুলোকে কিন্তু আমরা ভেঙে ভেঙে লাগাবো কিভাবে আমরা টুকরো টুকরো করব সেটাও দেখাবো আপনাদের এই যে ধরুন এইটা এটা একটা লাগাবো আর এগুলোকে আমরা সব ভেঙে ভেঙে নেব এটাকেও আরো দুটো টুকরো করে নেব ছোট ছোট টুকরো করলেও কোনো অসুবিধা নেই মাটির থেকে কিন্তু আমাদের এখানে এই সিস্টেমে কিন্তু যথেষ্ট ভালো হয় ভাঙতে না এই এই দেখুন একটা এইখানে কিন্তু এটা থেকেও বেরোবে এখান থেকেও বেরোবে আমরা এইভাবে টুকরো টুকরো করে নেব আদার যেটা ঘটে থাকে আমরা যদি এরকম একটা ছোট্ট টুকরোও দিই এরকম একটা ছোট্ট টুকরোও যদি আমরা লাগিয়ে থাকি তো সেখান থেকে দেখুন এই জায়গা থেকে গাছ বেরোলো গাছ বেরোনোর সাথে সাথে এর যে কন্দগুলো সেগুলো কিন্তু বাড়তে থাকবে আর তার পাশ থেকেও কিন্তু আরও গাছ বেরোতে থাকবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে এই নয় যে একটা দেওয়া হয়েছে মানে একটাই গাছ হবে এটা নয় কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে আর কন্দ বাড়তে থাকবে আর গাছের সংখ্যাও বাড়তে থাকবে ছোট ছোট পরপর ইয়ে হতে থাকবে আমি আপডেট দেবো পরবর্তী ক্ষেত্রে তো আস্তে আস্তে আমরা কাজটা সেরে নিই তারপর আমরা এই বেডের মধ্যে লাগাবো কিভাবে লাগাবো সেটা আপনাদের দেখাবো পুরোপুরি একদম এবার দেখুন আমরা এইখানে এই যে জায়গাগুলো এই যে ভেলিটা দেখতে পাচ্ছি ভেলির উপরের অংশটাতে আমরা কিন্তু আদাগুলো লাগাব লাগাবো এইভাবে বসাবো খুব বেশি নিচে গর্ত করার দরকার নেই এরকম থাকলেই হবে শুধু এই কলটা দেখতে হবে কলটা যেখানে আছে ওইটা যেন মোটামুটি একটু উপরের দিকে থাকে এইভাবে কিন্তু আমরা পুরোটাতে লাগাবো সমস্ত লাগাটা হুম মোটামুটি একটা এক ফুট ছাড়া ছাড়া এইভাবেই কিন্তু লাগাতে হবে এই প্ল্যান্টেশন একদম সোজা আর এর মজাটা হচ্ছে এটাই প্ল্যান্টিং হারভেস্টিং এগুলো কিন্তু একদম সোজা মানে কি বলবো গাছের গোড়া থেকে হাইড্রোপনিকের ক্ষেত্রেও যেটা হয়ে থাকে ডাচবাকেটে আমরা যখন কোনো গাছ লাগাই বা কোনো কিছু প্ল্যান্টিং করি সেখানে হারভেস্টিংয়ের সময় লিকা বল ফল এইসব ছাড়াতে করতে পরিষ্কার করতে কিন্তু খুব অসুবিধা হয় স্যান্ডবেডে আপনার আমরা যখন কোনো প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার পরে আমরা যখন স্যান্ডওয়েড থেকে আমরা উঠিয়ে নিই ইয়েটা মানে কোনো গাছকে উঠে নিই তাহলে গাছের গোড়ায় শুধুমাত্র একটু হালকা জল স্প্রে করে দিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় কিচ্ছু দরকার হয় না এটা কিন্তু একটা খুব ভালো মানে এই এটাই হচ্ছে অ্যাকচুয়াল এর সুবিধা তো এইভাবে আমরা সমস্ত লাগাবো সোজা পদ্ধতি এর থেকে সোজা কিছু হয় না অটোমেটিকভাবে ইরিগেশন হচ্ছে মাছের যে ওয়েস্ট সেটা এসে গাছের খাদ্য হিসাবে এখানে রূপান্তরিত হচ্ছে নিজের মনের মতো করে এত সহজে গাছ লাগানো হচ্ছে আর হারভেস্টিংটাও হচ্ছে খুব নর্মালি এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে সমস্যা কিছু না আমি রেকমেন্ড করব যদি আইএভিএস করেন আইভিএস করলে কিন্তু উপরে একটা দেওয়ার চেষ্টা করবেন পলি হাউস না হলেও মোটামুটি একটা পলি দেওয়ার চেষ্টা করবেন হলে কিন্তু যেটা সমস্যা হয়ে থাকে বৃষ্টি হলে বালি কিন্তু একটু ধুয়ে যায় ধুয়ে গেলে যেটা সমস্যা হবে এমন কিছু সমস্যা নয় সেটা হচ্ছে গাছের গোড়া থেকে ধরুন যে বালিটা রয়েছে সেকড় থেকে কিছুটা বালি সরে যাবে এখানে দেখুন যেটা হয়েছে এই যে ভেলিটা এই ভেলিটার এই জায়গাটাতে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে কিন্তু ভেলিটা বালিটা কিছুটা কিন্তু এইখানে কিন্তু নেমে গিয়েছে এখানে কি করতে হবে আপনাকে এখানে যদি গাছ থাকতো তাহলে কি হতো গাছের শেকড় কিন্তু কিছুটা এই বালিটাকে আটকে দিত এতটা আসতো না কিন্তু কিছুটা আসবে গাছের শেকড় তো উপরের দিকে একদম শেকড় একদম থাকে না একটু নিচের দিকে থাকে তাহলে উপরের যেটা অংশটা যে বালিটা সেটা কিন্তু নিচের দিকে এভাবে ঝরে পড়বে তো এইভাবে যদি ঝরে পড়ে তখন কি হবে আমাদের যেটা কর্তব্য করণীয় সেটা হচ্ছে যেটা ঝরে পড়ছে সেটা কিন্তু আস্তে আস্তে এইভাবে উঠিয়ে দেওয়া এইভাবে উঠিয়ে দেওয়া এইভাবে কিন্তু উঠিয়ে দেওয়া আর কিছু না এটাই হচ্ছে অসুবিধা এবার একটা জিনিস আপনাদের সবসময় বলে রাখি যে পলি হাউজের কিন্তু আলাদা একটা সুবিধা রয়েছে এখানে কিন্তু এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করার অনেক রকম স্কোপ থাকে যেটা ওপেন ফিল্ডে এটা সম্ভব নয় বা নেট হাউস করলে নেট হাউস করলে কিছুটা আমরা পোকামাকড় থেকে রক্ষা করতে পারি কিন্তু অ্যাকচুয়াল এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করার কিন্তু যে স্কোপটা সেটা অনেকটাই কম তো সুতরাং এটা নিয়ে কোনো দিবত নেই যে একটা পলি হাউসের সুবিধা রয়েছে পলিহাউসের সুবিধা রয়েছে সেরকম অসুখ কিন্তু আপনি পলিহাউস একটা বানাতে গেলে পার স্কোয়ার মিটার আপনার হাজার পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা আপনার জায়গার ঋণ অনুযায়ী কিন্তু খরচা হয়ে থাকে পলিহাউসটা শুধু বানানো নয় পলিহাউসের যে একটা যেটা আরেকটা সমস্যা একটা ঝাপটার পরে কিন্তু আপনার মেন্টেনেন্সের কাজ শুরু হয়ে যায় এটা একটা খুব সমস্যার প্লাস্টিকটা হয়তো থেকে যায় দেখেন। একটা হয়তো খুব বড় কালবৈশাখী ঝড় খাওয়ার পরে কোন দিকের কোন একটা পাইপ বেঁকে গেলো ওটা কিন্তু আপনাকে মেনটেন করতেই হবে মেইনটেনেন্স করতেই হবে মেনটেনেন্স না করলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার ঝড় আসার সময় কিন্তু আরও চারটে পাইপকে মানে বেন্ড করে দেবে এটা কিন্তু খুব অসুবিধা রয়েছে এইগুলো একটু মাথায় রাখতে হবে আর মোটামুটি এদিকে যেটা আরেকটা জিনিস দেখাই এটা তো প্ল্যান্টিং চলছে ওখানে লাগানো হচ্ছে তো আমরা একটু এদিকে আসি এদিকে আমরা কিছু ইয়ে দেখাই কুকুম্বারের কী হচ্ছে সেটা আমরা দেখাই কুকুমবার যে প্রথমবারে লাগিয়েছিলাম সেই কুকুমবারটা কতটা কী হয়েছে অত্যধিক গরমের জন্য কিন্তু গাছে যেটা জার্মিনেশান ছিল জার্মিনেশানটা কিন্তু খুব ভালো জার্মিনেশান সব মানে ইউনিভার্সাল গ্রোথ নেই জার্মিনেশন হয়নি এবার দেখুন এটা হচ্ছে সেই বেড ফুল আসা শুরু হয়ে গিয়েছে আমরা ওপরে কি ছিল ওপরে কিন্তু ওরকম শেড নেট সেড দেওয়ার ছিল আমরা কিন্তু শেডটা উঠিয়ে দিয়েছি শেডটা উঠিয়ে এরকম নেট দিয়ে দিয়েছি যাতে এই গাছটা ওপরে উঠে এই নেটের ওপরে ছড়ায় আর ফলটা নিচে ঝুলে থাকবে এইভাবে কিন্তু হবে দেখুন গাছে ফুল আসা শুরু হয়ে গেছে আর এখানে কয়েকটা মেনটেন্সের ব্যাপার আছে এগুলো যেগুলো আপনাদের মেনটেন করতে হবে এই দেখুন এইটা পুরনো গাছ এই পুরোনো সরি পুরনো পাতা পুরনো পাতা সর্বদা পরিষ্কার করে রাখতে হবে পুরনো পাতা সর্বদা পরিষ্কার করে রাখতে হবে তাতে কি হবে আপনার যে এই পুরোনো পাতা থেকেই কিন্তু রোগ জীবাণুর যে সমস্যাগুলো সেগুলো কিন্তু এসে থাকে তো সুতরাং পুরোনো পাতা সবসময় এরকম পরিষ্কার রাখবেন আর ওপেন ফিল্ডে যেটা সমস্যা দেখতেই পাচ্ছেন এই দেখুন ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না এই এই যে সাদা মাছি সাদা মাছি কিন্তু উড়ছে এখানে আমরা অর্গানিক কিছু পেস্টিসাইড আমরা ব্যবহার করছি করতে হবে ওপেন ফিল্ডে কিন্তু কিছু করার নেই এক্ষেত্রে আপনি করতে গেলে আপনি নিজের খাওয়ার জন্য করবেন যখন তখন সেখানে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন কমার্শিয়ালি করবেন তখন কিন্তু আপনাকে ইনসেক্টিসাইড পেস্টিসাইড কিন্তু ব্যবহার করতেই হবে এখানে কোনো সব চিন্তা করে লাভ নেই এই দেখুন এটা কিন্তু এখানে শুধু সাদা মাছি না এখানে কিন্তু মাকড়ও এসে গিয়েছে দেখুন ক্যামেরাতে ভালো বোঝা যাবে না দেখুন রেড স্পাইডার মাইড যেটা বলা হয় থাকে সেটা কিন্তু এসে গিয়েছে এই জন্য পাতা কুকড়ে গিয়েছে তো এইগুলো কিন্তু ওপেন ফিল্ডের এগুলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো যদি এই ক্রপটাকে নিয়ে আমরা সেরকম কোনো আশাবাদী নই আমরা জাস্ট ট্রায়াল শুরু করার জন্য কারণ কি অ্যাকচুয়াল এটা একক স্টেবল হতে গেলে দু তিন মাস টাইম লাগে আমরা সেই দু তিন মাসের সেই টাইমটাতে আমরা এখানে যা করার বেডটাকে ঠিক করার মানে এখানে যখন কাজটা শুরু হবে জল শুরু হবে সেখানে ভেলি ধসে যাবে কিছু মানে এদিক ওদিক হবে সেইগুলোকে কিন্তু স্টেবেল করাতে হবে প্রথমে সেই জন্য আমরা এই ক্রপগুলো দিয়ে আমরা স্টেবলটা করিয়ে নিচ্ছি তারপরে আমরা একজুটিক যে ভেজিটেবল সেগুলো কিন্তু আমরা আনবো তার মধ্যে দেখুন কিন্তু আমরা বেসিল লাগিয়েছিলাম বেসিল কিন্তু কিছু কিছু জার্মিনেশন হয়েছে ফুল ভালোভাবে একেবারে জার্মিনেশান হয়নি কোয়ালিটি খুব একটা ভালো নয় দেখুন বেসিল জার্মিনেশন হয়েছে এটা কিন্তু মোটামুটি একটা এখন ছাড়া ছাড়া কিন্তু লাগানো ছিল হয় হয়নি এই দেখুন এখানে একটা জার্মিনেশন হয়েছে তো এটা একটা সমস্যা ভালো কোয়ালিটির যদি বীজ না হয় বা না থাকে এইখানে দেখুন একটা বেসিল গাছটা কত বড় হয়ে গিয়েছে দেখুন তো ফল আসা শুরু হয়ে গেছে দেখুন ফল আসা শুরু হয়ে গেছে এইভাবে গাছকে কিন্তু এইভাবে কিন্তু করে রাখতে হবে আর কিছু আমরা আমরা এক্সোটিভের মধ্যে ট্রায়ালের জন্য ট্রায়াল বলতে আমরা দেখতে চেয়েছিলাম যে এখানে এত গরমের মধ্যেও আমাদের আরুগুলা বা ওয়াইল্ড রকেট লেটুস এটা জার্মিনেশন হয় না এখানে কিন্তু দেখেছিলাম জার্মিনেশন কিন্তু দুর্দান্ত হয়েছিল কিন্তু এখন কি অবস্থায় আছে সেটা কিন্তু জানি না এখন আপনাদেরকে লাইভ দেখাবো জিনিসটা কি অবস্থায় রয়েছে এটাও জার্মিনেশন হয়েছে কিন্তু মাঝে মাঝে অত্যধিক তাপের জন্য জার্মিনেশন হওয়ার পরেও কিন্তু কিছু মারা গিয়েছে যেমন এই রোডটাতে কিন্তু কোনো দেখতে পাচ্ছি না এই রোটাতে কিন্তু নেই মানে যেগুলো দেখুন এই গাছের ছায়া ছায়াতে থেকে গিয়েছে সেগুলো কিন্তু ভালো জার্মিনেশন হয়েছে এই দেখুন জার্মিনেশন কিন্তু ভালো হয়েছিল কিন্তু সমস্যাটা হচ্ছে অত্যধিক তাপের কারণে এগুলো কিন্তু ই হয়ে গিয়েছে খুব একটা ভালো বাড়তে পারেনি এই দেখুন গাছের তলাতে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো জার্মিনেশন হয়েছে যে এইখানে একটা জার্মিনেশন হয়ে টু লিভস কিন্তু আসা শুরু হয়ে গেছে আচ্ছা এই দিকে একটু নিচের দিকে ডাউনের দিকে দেখুন পুরোপুরি কিন্তু ভালো জার্মিনেশন হয়েছে এই দেখুন এগুলো কিন্তু আরুগুলা আরুগুলা আমি এখন সেটের তলাতে রয়েছি আর আরুগুলা আরুগুলার যে একটা আলাদা ঝাঁঝালো একটা যে ফ্লেভার রয়েছে দেখুন পাতা তুল এত ছোট অবস্থায় পাতাটা তোলা উচিত না দেখুন এই যে পাতাটা খুব জোরালো একটা ঝাঁঝালো মানে ফ্লেভার রয়েছে এটা কিন্তু বিভিন্ন রকম বড় বড় রেস্টুরেন্টে এটা কিন্তু পকোড়া তৈরির জন্য মাস্ট এই উপাদানটা কিন্তু লাগে আর ওগুলো কিন্তু ভালো ইয়ে হয় ডিমান্ড রয়েছে তো আমরা একটা একটা ট্রায়াল করেছিলাম যে ওগুলো কিন্তু সাকসেসফুলি কিন্তু আমাদের এত চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারও কিন্তু জার্মিনেশান হয়েছে দেখালাম গাছও হয়েছে তো কিছুটা প্রোটেক্টেড থাকলে দেখুন একটা জিনিস আপনারা বলতে পারেন যে এই জায়গাটাতে যে আরগুলো দেখালাম সেগুলো ইউনিক গ্রোথ বা ইউনিক জার্মিনেশান নেই জার্মিনেশান না থাকার কারণ এখানে আমি লো কস্টে করছি কিছুটা আমাকে স্যাক্রিফাইস করতেই হবে আমি পলি হাউস করছি না পলিহাউজের খরচা আমি বাঁচাচ্ছি জাস্ট ওপরে একটা শেড দিয়ে কাজ চালাচ্ছি তো পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা প্ল্যানিং করছি সেটা হচ্ছে এই শেডটাকে উঠিয়ে দেব। শেডটা উঠিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে পলি একটা ইয়ে দিয়ে দেবো প্লাস্টিক দিয়ে দেবো তাহলে কিন্তু ভেতরে বৃষ্টিটা পড়বে না আর কিছুটা মশ্চারেও এ থাকবে একেবারে পুরো ঢেকে দেওয়া যাবে না তার কারণ হচ্ছে যদি আবার ভেন্টিলেশনের সমস্যা হয় তখন কিন্তু আবার এটা কিন্তু খুব একটা বাজে জিনিস যেটা হচ্ছে গাছের একটা সবচেয়ে বড় যে শর্ত সেটা হচ্ছে ট্রান্সপিরেশন ট্রান্সপিরেশান যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু আপনার গাছ গ্রোথ স্টপ হয়ে যাবে আমাদের কিন্তু কন্টিনিউ ইরিগেশন হয় সেক্ষেত্রে সমস্যা কি আসবে মানে গাছ শেকড় থেকে জল নিচ্ছে পাতাতে আসছে খাবার তৈরি হচ্ছে সূর্য থেকে আলো নিচ্ছে তাপ নিচ্ছে ফলে গরম হচ্ছে আর তার পাতা বা গাছ তার শরীর ঠান্ডা রাখার জন্য সেখানে কিন্তু এভাপোরেট করে গাছটা কুলিক রাখার চেষ্টা করছে আপনি যদি কখনও টেম্পারেচার দেখেন বাইরের টেম্পারেচার আর পাতার টেম্পারেচারের মধ্যে অন্তত চার পাঁচ ডিগ্রির ফারাক থাকবে কারণ এখানে কিন্তু এভাপোরেট করে গাছটা কিন্তু কুল হয় মানে ঠান্ডা হয় এটা ই বলা হয় এটাকে মানে প্ল্যান্টের একটা বৈশিষ্ট্যই বলে চলে তো এই ক্ষেত্রে ধরুন আমি কিন্তু ইরিগেশন করছি আমি কিন্তু ইরিগেশন করে যাচ্ছি ইরিগেশন করার ফলে গাছের গোড়াতে জল থাকছে ওপরে আমি প্লাস্টিক দিয়ে পুরো ঢেকে দিলাম ভেন্টিলেশনের কোনো জায়গা নেই এভাপোরেট হচ্ছে এভাপোরেট হয়ে যাওয়ার পরে পাতাতে এভাপোরেট হলো এভাপোরেট হয়ে যাওয়ার পর জল বেরিয়ে চলে গেল শূন্যস্থান তৈরি হলো একটা মানে একটা ভ্যাকুমের মতো একটা ক্রিয়েট হলো তখন সেকড় থেকে জল টানছে এইভাবে কিন্তু প্রসেসটা চলতে থাকে কিন্তু বাই চান্স যদি ধরুন আপনার আমি ঢেকে দিলাম এখানে হচ্ছে হিউমিডিটি বাড়ছে গাছ তার ছাড়ছে ছাড়তে ছাড়তে হিউমিডিটি হান্ড্রেড পার্সেন্টে পৌঁছে গেল হান্ড্রেড পার্সেন্ট হিউমিডিটি পৌঁছে যাওয়া মানে আমরা কিন্তু গোড়াতে ইরিগেশন দিচ্ছি তখন ও পাতা কিন্তু চাইবে না যে শেকড় থেকে বা গাছের শরীর কিন্তু চাইবে না যে শেকড় থেকে জল টানুক কিন্তু আমি কিন্তু কন্টিনিউ ইরিগেশন আমাদের তো করতেই হয় অ্যাকোপনিক সিস্টেমে আমাদের ফিল্টারিং যেহেতু একটা ব্যাপার আছে ইরিগেশন তো একটা টাইম টু টাইম করতেই হয় না দরকার হলেও কিন্তু আমাকে ইরিগেশন করতে হচ্ছে সেই জায়গাটাতে সমস্যাটা কী হবে তখন কিন্তু একটা এই যে সে করে একটা জলের একটা ফোর্স তৈরি হচ্ছে সেই ফোর্সে কিন্তু জলটা কিছুটা উঠবে ওঠার পরে কী হবে যে স্টোমাটোটা যেটা হচ্ছে পত্ররন্দ স্টোমাটো সেটা কিন্তু অত্যধিক জলের জন্য কী হবে ও বের করতে চাইবে কিন্তু বাতাসে হিউমিডিটি হানড্রেড পারসেন্ট বেরোতে পারবে না তখন কী হবে স্টোমাটোটা মানে ধরুন একটা হাঁ অবস্থাতে জলটা বের করে ই থেকে গেল এইবার ধরুন রাতের বেলা যখন টেম্পারেচারটা একটু ইয়ে হলো তখন ওই জায়গাটায় পাতার উপরে দেখবেন জল 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 জলীয় অংশ জমা হয়ে যাবে আমরা আপনারা অনেক সময় দেখতে পাবেন যে একটু ঠান্ডা হলে গাছের জলের ওপরে মানে গাছের পাতার ওপরে ছোটো ছোটো বিন্দু বিন্দু শিশিরা গেল ওটা কিন্তু শিশির নয় ওটা কিন্তু ওই গাছের যে অত্যধিক জল নিয়েছে সেই জলটা কিন্তু বেরোতে পারেনি এইটা কিন্তু খুবই খারাপ তার কারণ ধরুন আমি যদি হাঁ করে থাকি মানে এর স্টোমাটো ওপেন রয়েছে কি ওখানে হচ্ছে জলের বিন্দু ফেসে রয়েছে হাঁ হয়ে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ফেসে যাওয়া মানে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিতে পারবে না ফলে গাছের রান্নাঘর বন্ধ রান্নাঘরের যদি মেন ইনগ্রেডিয়েন্টস যদি না আসে ধরুন আমার রান্নাঘরে যদি মানে সবজি না আসে ইয়ে আসে তাহলে রান্না কী হবে রান্না তো হতে পারবে না শুধু তেল দিয়ে তো রান্না হবে না তো সবজি নেই তো সেইটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যদি না আসে এখানে তাহলে কিন্তু ও গাছ কিন্তু নিতে পারবে না এটা খাবার তৈরি করতে পারবে না তার থেকেও বড় কথা এই যে ফাঁকা রয়েছে হাঁ রয়েছে তার মানে বাইরের যেসব প্যাথোজেনগুলো সেগুলোকে ডাকা হচ্ছে সেগুলো মানে ভেতরে আসার কিন্তু অনেক সুযোগ পায় সেই জন্য কিন্তু ওই অবস্থাতে মানে অত্যধিক পরিমাণে হাই হিউমিডিটি যখন হয় তখন কিন্তু ফাঙ্গাল ব্যাকটেরিয়াল যে ইনফেকশনগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে তো এইটা কিন্তু একটা বড় ইয়ে জিনিস সেই জন্য প্রপার ভেন্টিলেশন তো এটা হচ্ছে এটা হচ্ছে প্ল্যান্ট ফিলোফি বা যাই বলতে পারেন এগুলো কিন্তু ছোট ছোট জিনিস ছোট্ট ছোট জিনিস থেকে কিন্তু আপনার প্রোজেক্ট কিন্তু সাকসেস হবে না ফেলিওর হবে ছোটো ছোট জিনিসের কিন্তু ইয়ে হয়ে যায় প্রপার ভেন্টিলেশান শুধু পলিহাউস করা নয় পলিহাউসে কিন্তু প্রপার ভেন্টিলেশান প্রপার ম্যানেজমেন্ট না থাকলে কিন্তু পলিহাউসে কিন্তু কিচ্ছু করতে পারবেন না আমরা তো অনেকেই ভেবে নেই যে পলিহাউস করে দিলাম পলিহাউস করার পরে পলিহাউসে আমি গাছ লাগিয়ে দিলাম বাস বাকি সব একদম শেষ কিন্তু তা নয় পলিহাউসে কিন্তু ম্যানেজমেন্ট প্রচুর পরিমাণে রয়েছে তো সেগুলো মাথায় রাখতে হবে তো যদি পলিহাউসে ম্যানেজমেন্ট না করতে পারেন তাকে তার চেয়ে কিন্তু ওপেন ফিল্ডে করাই ভালো তো হ্যাঁ পলিহাউসে যদি আপনি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন আপনার কিন্তু কন্ট্রোলিং এনভারমেন্টটা তৈরি করার কিন্তু একটা বড় স্কোপ রয়েছে যেটা কিন্তু অন্যান্য নেট হাউস বা ওপেন ফিল্ডে নেই তো এখানে আমাদের মোটামুটি কমপ্লিট আমাদের মি লাগানো কমপ্লিট হয়েছে শেষে আরেকটা সারপ্রাইজ রয়েছে একটা মজার ইয়ে রয়েছে এদিকটা খোল এদিকটা খোল আমরা এখানে কলা গাছ লাগাবো অ্যাকোপনিক সিস্টেমে কলা গাছ লাগাবো আইএিএস অ্যাকনিক সিস্টেমে আমরা কলা গাছ লাগাবো এবং আপনাদের দেখাবো কলা গাছ কীভাবে হয় আচ্ছা কলাগাছে গাছে এইটাকে ওপেন রাখো আমি যেটা চাইছি এইখানে এই যে আমরা ঢেকে রেখেছিলাম কলা গাছের জন্য এটা আমরা ঢেকে রাখানো এই প্লট পাটটা এই পাটটা ঢেকে রাখবো না এই পাটটা খুলে দেবো কারণ কলা গাছ একটু বড় হয় তো আমরা লাগাবো যখন আমরা সেই জিনিসটা কী করব কীভাবে লাগাবো সেই জিনিসটা আপনাদের কিন্তু দেখাবো আপনাদের ভালো করে দেখতে থাকুন ভিডিওগুলো লম্বা হবে কিন্তু আমি কিন্তু প্র্যাকটিক্যালি যেসব ব্লগের মতো মানে আমি যেসব কাজগুলো করছি করছি ছোটো ছোটো জিনিসগুলো আপনারা যদি লক্ষ্য রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যতে আর কখনো কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না যে আমি এটা কিভাবে লাগাবো ওটা কিভাবে লাগাবো বা কীভাবে করবো সেটা করতে হবে না আমি দেখাচ্ছি কিভাবে লাগাব আচ্ছা এইখানে দেখুন আমরা এইখানে আমার জলটা পড়বে এইখানে আমার জলটা পড়বে আস্তে আস্তে ভেলি আকারে ওদিকে বেরিয়ে যাবে আমরা কিন্তু দুটো কলা গাছ নিয়েছি দুটো কলা গাছকে আমরা কেমন তৈরি করে নেব একদম সাইডের দিক করে আমরা কিন্তু এই ভেলিটাকে ভেঙে এরকম করে দেব এইভাবে কিন্তু একটা কোন পর্যন্ত একটা জায়গা তৈরি করে দেবো এইখানে শুধু আমার যে জলটা পাশ করার মতো ওইদিকে ভ্যালিতে পাশ করার জন্য আমি একটা জায়গা রেখে দেবো আর হ্যাঁ এদিকেও এইভাবে করে এইদিকে যে জায়গাটা থাকবে এটা একটু উঁচু করে রাখলাম কিন্তু বৃষ্টি বৃষ্টি হলে কিন্তু ঝরে চলে যাবে কোনো চিন্তা করার কিছু নেই যেমন ভ্যালি রয়েছে সেই ভ্যালি হিসাবে কিন্তু আমরা রেখে দিলাম এইদিকে যে দুটো জায়গা আমি দূর থেকে যদি দেখাই এখানে একটা উঁচু একটা জায়গা করলাম এখানে উঁচু একটা জায়গা করলাম এইখানে আমার জল পড়বে জল আস্তে আস্তে ধীরে ধীরে এই দিক দিয়ে বেরিয়ে মানে এই যে দুটো কলা গাছ যে লাগাবো সেই কলা গাছের চারপাশ দিয়ে কিন্তু এদিকে বেরিয়ে চলে যাবে ওদিকে বেরিয়ে চলে যাবে তার মানে হচ্ছে এই কলা গাছটাও কিন্তু নিউট্রিশান পেয়ে গেল চারদিক দিয়ে নিউট্রিশান পেয়ে গেল আর ওদিকে জলটা চলে গেল আমার ওদিকের বাকি কাজগুলো হবে তো ঠিক এইভাবে আমরা কিন্তু এটা করব। এবার কলা গাছটা লাগানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে গর্ত করবো কলা গাছের গর্তটা কতটা পরিমাণ হবে সেটা নির্ভর করছে তেউটটা কেমন পরিমাণে তেউরটা রয়েছে এটা একটা তুল একটা ওখান থেকে তুল এটা একটা তুল হ্যাঁ যেটা হচ্ছে এই দেখুন এর তেউরটা এই সহ কিন্তু তেউটা ইয়ে হয়েছে নিয়ে আসা হয়েছে তো চেষ্টা করতে হবে যদি মাটি ফাটি কিছুটা থাকে এখানে মাটিটা কিছুটা ধুয়ে নেই মাটিটা আমরা ধুয়ে নিতে বলবো যতটা সম্ভব সেটাকে পরিষ্কার করে নেওয়া যায় তত ভালো বাস ঠিক আছে ঠিক আছে ছোটো একটু একটু মারতে থাকলে কোনো অসুবিধা নেই কোনো চিন্তা করার কিছু না হ্যাঁ এউডটা অনেকটাই গভীরে রয়েছে সেই জন্য পদ্ধতিটা আমি একদম দেখিয়ে দিচ্ছি বাস বাস এবার এবারে এটা বসো আচ্ছা এইবার দেখুন ঠিক কোন জায়গায় গিয়ে বস বসলো পেউডটা এমন জায়গায় বসাতে হবে আমি বালিটা এবার যে ফিলিং করব এই যে যেই জায়গাটা মানে উপর থেকে যে কাণ্ড শুরু হচ্ছে আর তার নিচে যে যেটা হচ্ছে তেউড়ের অংশ অংশ মানে শুরু হচ্ছে তার যে সেই কিন্তু বালির একদম এই সাথেই থাকবে বালির এই লেবেলের সাথে থাকবে তাহলে আমি কিন্তু শেকড়ের তেউড়ের অংশ দেখতে পাচ্ছি না কিন্তু কাণ্ডের অংশ দেখতে পাচ্ছি কিন্তু একটু খুললে কিন্তু আমি তেউড়ের অংশ দেখতে পাবো মানে এটাই হচ্ছে পারফেক্ট হচ্ছে এইবার দেখুন এর তেউটা বড় ছিল এর পরে যেটা লাগাবো সেটার কিন্তু তেউটা কিন্তু অতটা বড় না তো সেই ক্ষেত্রে আমরা কি করব এটার তেউটা একটু ছোট রয়েছে তো আশা করছি বেঁচে যাবে এটা খুব বেশি গর্ত করার দরকার নেই তার কারণে তেউড়টা তেউটা ছোট রয়েছে বেশ বেশ না আর না লাগবে না এই দেখুন এটা তেউটা ছোট রয়েছে এবার আমরা বসিয়ে দিলাম এইভাবে কিন্তু আমরা বসাতে পারি এতে কিন্তু আপনারা দেখতে পাবেন এই কলা গাছের যে গ্রোথ সেটা কিন্তু আপনার মাটিতে যে লাগাই বা ই করি তার থেকে কিন্তু অনেক ভালো অনেক ফাস্ট গ্রোথ পাবো অনেক ফাস্ট গ্রোথ পাবো এইগুলোর ক্ষেত্রে মানে কলা গাছ আঁখের গাছ এরপর আমরা আঁখও লাগাবো আখের কাছেও লাগাবো তো আরেকটা জিনিস আমি আপনাদের দেখাবো আমি এখানে আদা লাগালাম আদা মোটামুটি আট ন মাসের ফসল তো এই আট ন মাসের ফসল এই আদার যে আমি এই জায়গাটায় লাগিয়েছি এই জায়গাটা থেকে কিন্তু বেরোতে করতে দু তিন মাস টাইম লাগবে তো তার মাঝখানে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে কিন্তু এই মুহূর্তে আমার কিছু হচ্ছে না তো এই মুহূর্তে আমরা কিন্তু এর মাঝে আমরা ইন্টারক্রপিং করব ইন্টারক্রপিং করব। ইন্টারকপিংটা কী করবো আমরা আমাদের খাওয়ার জন্য কিছু শাক নিয়ে এসেছি কিছু শাকের চারা লাগাবো চারা না শাকের বীজ দেবো তো লাল শাক রয়েছে কলমি শাক রয়েছে প্লাস আমাদের যেটা খসলা বলে থাকি আপনারা কি বলেন জানি না লোটের মতোই দেখতে খানিকটা কিন্তু সাদা হয় লোটের মতো অত বড় হয় না ছোট ছোটো হয় লাল শাকের মতো সাইজ হয় কিন্তু ছোট ছোট হয় আমরা খসলা বলে থাকি তো এইখানে হচ্ছে আমরা কিন্তু ইন্টারক্রপিং নেব ইন্টারক্রপিং নেব এবং পুরোপুরি এখানে ইন্টারক্রপিংটা নেব যখন আমরা খুব বড় গাছ লাগাবো না মানে ধরুন এখানে লাউ কুমড়ো এইগুলো লাগাবো না ছোট জাতীয় যেসব যেমন কলমি কলমি কিন্তু পরবর্তী ক্ষেত্রে গাছ এসে এই আদা গাছে যখন শেকড় বাড়তে থাকবে বা তেউর বাড়তে থাকবে তখন কিন্তু আমরা ইন্টারক্রপিংয়ের যে কলমি কলমি কিন্তু গোড়া শুদ্ধ তুলে নিতে হবে আর এর মধ্যে আমরা ঢ্যাঁড়স লাগাবো বাকি যে যেসব জিনিসগুলো রয়েছে দেখছি আমাদের কাছে কি কী রয়েছে তো সেইগুলোও কিন্তু আমরা লাগিয়ে দেব। কারণ মাঝে ইন্টারক্রপিং কিন্তু করা যায় এবং কিভাবে করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ফায়দা করতে পারেন এটা কিন্তু কমার্শিয়ালি যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারক্রপিং নিতে পারি মানে আমরা ধরুন যে মেন ফসলটা রয়েছে যেটা আদা আমি চিন্তা ভাবনা করে আটা আদা লাগিয়েছি কিন্তু সেটা টাইম লাগবে তার মাঝে সেই জন্য আমরা ইন্টারক্রপিং করবো ইন্টারকপিংটা আপনাদের দেখাবো কীভাবে আমরা ইন্টারকপিং করবো এর জন্য আমরা প্রথমে কিছু শাক লাগাবো শাকটা কিভাবে লাগাবো আমরা এইভাবে ভেলির মাথাটা এইভাবে ভেঙে দেব ভেঙে একটু চওড়া করে দেব আদা আমার এই পর্যন্ত রয়েছে এইখানে আদা রয়েছে তার মাঝখানে এইভাবে আমরা এই করে দেবো মাথাটাকে এইভাবে চওড়া করে দেবো দেখুন দূর থেকে কেমন দেখাচ্ছে ঠিক এইভাবে আমরা চওড়া করে দিলাম এখানেও ঠিক এইভাবে আমরা এটাকে চওড়া করে এখন এই আপনারা যদি এর ওপরেও কিছু লাগিয়ে দেন এখন কিছু বোঝা যাবে না কারণ যখন আদা গাছের তেউ গাছ বেরিয়ে যাবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এই জায়গাতে আদা গাছ রয়েছে তখন কিন্তু আপনি ওখান থেকে সরিয়ে দিতে পারেন এখন যদি একটু একটু চলে যায় কোনো অসুবিধা নেই এই হলো মলম্বী করে এই হচ্ছে বীজ কীভাবে নেব এইভাবে দু হাতে এরকম চিমটি ধরে নেব বীজ খুব ছোট ছোটো এইভাবে হালকা হালকা করে ছড়িয়ে দিতে হবে খুব বেশি ছড়ানো না একদম ঘন হয়ে যাবে এই ভাবে আমরা ছড়িয়ে দেবো এবার ছড়িয়ে দেওয়ার পরে আমরা বালি মোটামুটি হাফ ইঞ্চি মতো বালি এর উপরে এগুলো তো পুরো ওইভাবে খুব বেশি না চারদিকে ছড়িয়ে 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 হ্যাঁ বাস বাস অনেক হয়ে গেছে হুম এক জায়গায় যাতে না পড়ে সেরকম একটু লক্ষ্য রেখে আমাদের করতে হবে দেখুন চারিদিকে যাতে ছড়িয়ে ছড়িয়ে পড়ে হ্যাঁ এটা ঠিক আছে মতো আমরা এইভাবে বসিয়ে দেবো তাহলে ইন্টারকপিং হলো এর মধ্যে থেকেও আমরা আসল যে আমাদের ফসল সেটাও হচ্ছে তার সাথে সাথে আমরা কিন্তু বিয়ে করে নিচ্ছি যে আমাদের অন্য ফসল সেগুলোও কিন্তু শর্ট টার্মের যেসব ফসলগুলো সেগুলোও কিন্তু আমরা করে নিতে পারি এবার এর মাঝে আমরা শাক টান লাগাবো প্রথমে তারপরে আমরা এখানে ভেন্ডিও লাগাবো ভেন্ডি লাগাব আরও কি কি আমাদের কাছে বীজ আছে সে বীজগুলোও লাগাবো আমরা ব্যাস ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা ইন্টারক্রপিংও করতে পারেন এবং ইন্টারক্রপিং করবেন স্পেস কিন্তু অনেকটাই বেঁচে যাবে এটাই হচ্ছে মাল্টিলেয়ার ফার্মিংয়ের এটাই হচ্ছে উদ্দেশ্য এটাই উদ্দেশ্য কম জায়গাতে কিভাবে আমি বেশি ফসল নিতে পারি সেটাই কিন্তু মাল্টি কিন্তু উদ্দেশ্য আমাদের হাইড্রোপনিক একোপনিক্সে কিন্তু এতে মাল্টি ও কিন্তু আপনি করতে পারেন এবং খুব ভালোভাবেই মাল্টি করা যায় সেটা আমরা দেখালাম আর একটা জিনিস এখানে দেখায় এইখানে যখন নতুন ভেলিতে বা নতুন বেড তৈরি করার পরে যখন প্রথম জল ছাড়া হয় তখন কিন্তু এই সমস্যাগুলো আসবে সমস্যাগুলো কেমন এই ধরুন আমরা যে এই কলা গাছটা লাগিয়েছি আমরা ঠিক যেভাবে সেপটা বানিয়েছি এই সেপটা কিন্তু থাকবে না এইটা কিন্তু জল আসার পরে আস্তে আস্তে দেখুন এইগুলো আস্তে আস্তে ধসতে থাকবে এই দেখুন এদিক থেকেও ধসছে এরকম কিন্তু হতে থাকবে এগুলো নিয়ে কোনো ই করার দরকার নেই এগুলো কিন্তু আবার আমাদের রিসেট করে দিতে হবে এইভাবে এইভাবে সেট করে দিতে হবে একইভাবে এগুলোও আমরা যেটা করে থাকি সবসময় এইভাবে হয় না মানে আমরা যেমনভাবে শুকনো অবস্থা বালি শুকনো অবস্থায় যেভাবে হয়ে থাকে সেটা কিন্তু বাকি ভিজে গেলে কিন্তু সেই অবস্থায় থাকে না সেটা কিন্তু চেঞ্জ হয় প্রকৃতিটা চেঞ্জ হয়ে যায় তো সেই হিসাবে কিন্তু আমাদের এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে এই দিক দিয়ে যাতে জলটা ধীরে ধীরে যেতে পারে সেইভাবে জায়গাটা করে দিতে হবে এটাও ঠিক একইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে জায়গাগুলো করে দিতে হবে তারপর আস্তে আস্তে ভিজে গেলে বা গাছ যদি একবার দাঁড়িয়ে যায় তারপরে কিন্তু আস্তে আস্তে এগুলো সেট হয়ে যাবে এগুলো যেমন এই ধসে ধসে যাবে এগুলো সমস্যা হবে এগুলো কিন্তু চিন্তা করার কিছু নেই দেখুন যে জিনিসটা ছিল তো আস্তে আস্তে ধসে যাচ্ছে এটা হবে এটা আস্তে আস্তে করে দিতে হবে বা এইভাবে তুলে এইভাবে সেট করে দিতে হবে এটাই একটা বেডের অসুবিধা এটা প্রথমের দিকে একটু অসুবিধা হয় তারপরে আস্তে আস্তে এটা কিন্তু অ্যাডজাস্ট করা যাবে আজকে কিন্তু আপনারা আরেকটা নতুন জিনিস কিন্তু দেখতে পেলেন তো ভালোই হলো এটা দেখালাম আর ভিডিওটার বড় করল না আমি পরবর্তী আবার কাজ হবে যখন আমি আবার দেখাবো কিভাবে কাজ করছি না করছি যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু আপনাদেরও কোনো সাজেশান থাকে কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাকে জানাবেন হেলদি সাজেশান অলওয়েজ ওয়েলকাম তো আপনারাও সাজেশন করতে পারেন কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন তো আজকে এই পর্যন্তই পরে ভিডিওতে আবার দেখা হবে আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত